আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের দিনের সকালটা আমরা সবাই মিষ্টি খাবার দিয়ে শুরু করি, আর মিষ্টি খাবারের মধ্যে কিন্তু এই ঝুরঝুরে জর্দা সময়টা খুবই পছন্দের একটা তালিকায় থাকে। আজকে আমি রেসিপিটি নিয়ে আসলাম ঝুরঝুরে জর্দা সেমাইয়ের, আর কিভাবে এই সেমাইটা ঝুরঝুরে কিংবা পারফেক্ট রান্না করা যায় আমার আজকের রেসিপি এটি। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই। এখানে একটি কড়াইতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তারপর অসামান্য একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিকন জর্দা সেমাইগুলো। তারপর এই সেমাইটা কিন্তু প্যাকেটের মধ্যে রেখে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপর এই সেমাইটাকে খুব ভালোভাবে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এই সেমাইটা রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল 1 কাপ পরিমাণ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রেশ কোরানো নারিকেল ইউজ করেছি, আপনি চাইলে ড্রাই কোকোনাটও ইউজ করতে পারেন। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে চেষ্টা করবেন, আর অবশ্যই 1/2 কাপ পরিমাণই 1 প্যাকেট সেমাইয়ের জন্য নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেমাইটা ভালো হবে না। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিতে হবে। তো দেখুন, 5 মিনিটের মতো দমে রান্না করে নিলেই কিন্তু সেমাইটা একদম তৈরি। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। আশা করছি আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন, আর আপনার কাছে রেসিপিটি কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এই সেমাইটিতে কিন্তু অনেকেই জর্দার রং ইউজ করে কালার সুন্দর দেখানোর জন্য। আমি কিন্তু ইউজ করিনি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আল্লাহ হাফেজ।